এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনা স্টোরি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন স্টু রেসিপি। চিকেন স্টু বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি বড় বড় পিস রেখেছি, একদম ছোট ছোট করিনি। আর এখানে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর, আলু, পেঁপে, বিনস, ব্রকলি, ফুলকপি আর টমেটো। তোমরা তোমাদের পছন্দের মতো সবজি নিতে পারো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা গলে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি। অল্প নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়ার পরে এটাকে পেঁয়াজটাকে সাইড করে আমি দিয়েছিলাম তেজপাতা, দালচিনি, এলাচ আর লং। এবার একসাথে ভেজে নিলাম। এবার চিকেনটাকে দিয়ে ভেজে নেব। চিকেনটাকে এখানে ভালো মতো ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, আর যদি আপনাদের ঝাল পছন্দ তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন। এবার কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই হবে যাতে সবজিগুলো আর চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, তারপর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেব। পুর নেড়ে ছেড়ে এটাকে হালকা কুক করে নেব। এটাকে বেশিক্ষণ কুক করব না, তাহলে ওভার কুক হয়ে যাবে। হেলদি চিকেন স্টু পুরো রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।